আমি কোনো গোপন আতাত ফাতাতের কথা বলিনি, আমি যেটা বলেছি যে আজকে পশ্চিমবঙ্গে অনেক ধরনের সমস্যা আছে, সেই সবগুলো ব্যাপারগুলো যখন আছে সেগুলো একটাও উনি অ্যাড্রেস না করে কোথায় হাত করি নি, কোথায় নিজের বইয়ের অনুবাদ, এইসব নিয়েই ব্যস্ত আছেন। তো আমার যে মানে প্রশ্নটা ছিল যে একজন রাজ্যপাল তার কতগুলো দায়িত্ব আছে, সে দায়িত্বগুলো ওনার পালন করা উচিত। আমার মনে হয় এখন অবধি উনি অন্য দিকেই ব্যস্ত আছেন, এইসব নিয়ে ওনার হয়তো উনি একটু নিজের দৃষ্টিটা এদিকেও আকর্ষণ করলে পারেন। দেখুন, একজন রাজ্যপাল তার সঙ্গে নির্বাচিত সরকারের একটা সম্পর্ক, সেটা সংবিধানে নিশ্চয়ই তার দায়িত্ব, কিন্তু তার একটা নিরপেক্ষতাটা একটা বজায় রাখতে হবে। তিনি হচ্ছেন সাংবিধানিক একজন, তার একটা মানে তার একটা গার্ডিয়ান রোল আছে, সেই রোলটা যিনি উনি কোনো দিন যেন ভুলে না যান। এখন যেরকমভাবে হচ্ছে এত বেশি গদগদ হয়ে গেছেন উনি, আমার মনে হয় ওনার নিরপেক্ষতাটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন এসে গেছে। নিজের কন্ডাক্টটা কীরকমভাবে ঠিক কি মানে একটু বেশি ঘনিষ্ঠতা দেখাচ্ছেন কি না সেটা উনি চিন্তা করুন, কেননা আমার মনে হয় উনি অনেক অভিজ্ঞ লোক, উনি জানেন ঠিক রাজ্যপালের কি ভূমিকা হওয়া উচিত। তো উনি একটু এই করুন, ওনাকে আমরা জিরক্স মেশিন হিসেবে আমি যেটা বলেছি যে ওনার আমার মনে হয় না ওনার দায়িত্ব হচ্ছে জিরক্স মেশিন হিসেবে কাজ করা।